হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল সকাল, আজকে একটা নতুন দিন। আজকে হলো শনিবার, উইকেন্ড। সে আজকে অফিস নেই, কিছু নেই, রান্নাবান্না নেই, আমি আজকে ফ্রি। লাস্ট কিছুদিন ধরে আমি ফ্রিই আছি, লাস্ট কিছুদিন ধরে আমি কোনো কাজই করছি না। তো আজকেও ফ্রি, কালকেও ফ্রি, কালকে তো আবার সানডে। তা নিয়ে বসে পড়েছি, ঘরে ঘরে সবারই কাশি, আমার হালকা হালকা কাশি আর মার প্রচণ্ড কাশি। তো চাতে আদা তুলসী পাতা দিয়ে, দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আদা আর তুলসী পাতা দিয়ে একটু চা বানিয়েছি, চা খাবো একটু পরে, একটু পরে বেরোবো একটু। তো আমার কথার না প্যাচ খেয়ে যায়, আমি পরের ওয়ার্ডসগুলি আগে বলে ফেলি, আগের ওয়ার্ডসগুলি আমি পরে বলি। এটা আমার ছোটবেলার অভ্যাস, আমার কথা বলার সময় আমার মানে জিভটা পেঁচিয়ে যায়, আমি পরের শব্দগুলো আগে বলি, আগের লাইনগুলো পরে বলি, মানে এসব হয় আর কি। আগে আমি ছোটবেলা থাকতে নাকি বলতাম, আগে তো আমাদের বেড়ার ঘর ছিল, তো বেড়ার ঘরের নিচে দেখবে আলকাতরা লাগায় বৃষ্টির জলে যেন বাঁশগুলো বেড়াগুলো পচে না যায়, সেজন্য। তো আমার বাবা আলকাতরা লাগাচ্ছিল, আমরা একদম মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করতাম। এখন আমাদের কাছে সব কিছু আছে, তখন আমাদের জাস্ট তৈরি হচ্ছিল, ওই সময়কার কথা বলছি আমি। তো তখনও একদম ছোট, আমি জাস্ট কথা বলতে পারি, মানে হালকা হালকা, তাও গুনগুনের মতন ছিলাম। গুনগুন যেমন এখন, মানে দু বছর হয়নি, নেক্সট মান্থে দু বছর হবে, বাট মোটামুটি থুতু কথা বলতে পারে, তো তেমন ছিলাম আমি, আমার মানে দু বছরও হয়নি। আমার পেটের মধ্যে নাকি আলকাতরা লেগেছে, ঠিক আছে, আমার পেটের এই জায়গায় আলকাতরা লেগেছে, আমি চই 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 করছি, আমার লেগেছে, দুষ্টুমি করছিলাম আমি নাকি, কাঁদতে কাঁদতে সবাইকে বলছি, মানে স্পেশালি মা বাবাকে বলছি আর কি, পেট মধ্যে কালি, পেট মধ্যে কালি, পেট মধ্যে কালি। তো আমার এই মানে আগের জিনিস পরে বলা, পরের জিনিস আগে বলা, এই জিনিসের স্বভাবটা না ছোটবেলা থেকে, আর এই জিনিসটা এখনো আমার কন্টিনিউ আছে, আমি গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে। তো সেই আর কি। তো আজকে শনিবার, মেঘলা একদম দিনটা, কবে যে এই মেঘলা দিন শেষ হবে, থাক এমন থাকলেই ভালো, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, মানে বৃষ্টিও না, এটাই ভালো। কিন্তু বৃষ্টি একটু পরে নামবে, ঠিক আছে, বর্ষার দিন তো চলেই এসছে, বৃষ্টির দিন নামবে। আর তোমরা তো জানালেই না যে আমাদের গাড়ি তোমাদের কাছে কেমন লাগলো। অ্যাকচুয়ালি একটা ব্লগ মাত্র আপলোড করেছি, আজকে একটু পরে আরেকটা ব্লগ আপলোড করব, তো সেই জন্য আর কি। তো বেরোবো একটু পর, টিফিন টুফিন আনার আনবো আজকে, কারণ আজকে উইকেন্ড, বাড়িতে একটু ভালো মন্দ খেলে ভাল লাগে। আর আমাদের সকালবেলা স্টার্ট হয় টিফিন দিয়ে, লুচি মাট্টু, লুচি আর তরকারি, তো লুচি অ্যান্ড ঘুগনি বা তরকারি সামথিং কিছু আনার জন্য যাব। যাব তো সেই আবার যাদবে, দুর্গাচমনি যাব, দেখি কি পাই। গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। শনিবারের দিন, বিপদনাশিনীর বাজার এখনও আছে, মানে বিপদনাশিনীর পুজোর বাজার এখনও আছে। বাজারে গেলাম, দেখো কি পরিমাণে ভিড়। তো চলে এসেছি দুর্গাচমনি যাদব বেকারিতে, আর দেখো কি সুন্দর সুন্দর লুচি ভেজে নামানো হচ্ছে। আজকে অ্যাকচুয়ালি লুচি আমরা নিয়ে যাব, ডাল পুরি, ডাল পুরি আর তরকারি। উইকেন্ডেতে একটু ব্রেকফাস্ট আর লাঞ্চ ডিনার কিছু না কিছু একটু স্পেশাল বানানোর চেষ্টা হয়। তো উইকেন্ড যখন বাইরে থেকে ব্রেকফাস্ট আসে, লাঞ্চ ভালো হয়, ডিনারও ভালো হয়, এদিকে পাপাও বাজার থেকে চলে এসছে, অনেক রকমের সবজি নিয়ে এলো। এই যে বেসিক যে সবজিগুলো হয়, চিচিঙ্গা, অনেকদিন পরে স্কোয়াশ পেয়েছে, লাস্ট স্কোয়াশ কবে খেয়েছিলাম ভুলে গেছি, যখন একটু হালকা হালকা শীত শীত ছিল তখন বাজারে অনেকদিন পর স্কোয়াশ উঠেছে। আর বলে লাভ নেই, লেবু তো অহরহ পাওয়া যায় এখন, ঢেকির শাক, লতি, কচু, তারপর কুলেখাড়া পাতা, যেটা মার খেতে লাগে সব সময়, তো সব কিছুই এনেছে। আর এদিকে লাঞ্চও রেডি হয়ে গেছে, আজকে বললাম না উইকেন্ডের দিন ভালো কিছুই রান্না হয়। মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট হলো, টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল, উচ্ছে ভাজা, এ চিচিঙ্গা, ডাল, এগুলো আর কি বলবো। স্নান করলাম, স্নান টান করে লাঞ্চ করলাম। আজকে আমার শরীরটা একটু এসে এসে, কেন জানো তো, লাস্ট চার পাঁচ দিন ধরে ঠিকভাবে আমি ফ্রেশ হতে পারছি না, মানে কনস্টিপেশন হয়ে যাচ্ছিল, তিন চার দিনের প্রেশার আজকে আমার উপর পড়েছে। গতকালকে রাতে আমি মোমো খেতে গিয়েছিলাম, তো মোমোর সাথে চাটনি দিয়ে না এভাবে এরম 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 করে খেয়েছি, তো খাওয়ার পরে আজকে আমার তো খেয়েছি প্রচণ্ড, খাওয়ার পরে পেটটা একটু নরম হয়ে গেছে,
তো এমন নরমই হওয়া হয়েছে কালকের, মানে 11টার সময় বাড়ি এসেছি, 11:30 থেকে যে আমার ঘরে বাথরুম ঘর বাথরুম ঘর বাথরুম শুরু হয়েছে এখন অবধি আমার চলছে। আমি পুরো মোটামুটি 10-12 বার আমি পটিতে গিয়ে এসেছি, তো শরীরটা প্রচণ্ড উইক, একদম ভালোই লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, মেজাজ পুরো কিটকিটি হয়ে আছে। ওআরএস খেয়েছি এক বোতল, ওষুধ খুঁজছি, ওষুধ এখনও পাইনি, ভাতটাত খেয়েছি, এখন একটা ওষুধ খাবো, ওআরএস বা সামথিং, জেলোসিল বা মেট্রোসিল সামথিং কিছু একটা খাবো, খাওয়ার পরে আমি একটু ঠিকঠাক হবো। আশা আছে যে একটু বেরোবো বাইরে, না বৃষ্টি নেমেছে একদম গুড়ি 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 বৃষ্টি পড়ছে, ইচ্ছে আছে একটু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ুক, জানি না নামবে কি না, আকাশ তো মোটামুটি কালোই। কিন্তু এর আগে একটা বড় সড়ো কাজ আছে বাকি, রাতের বেলায় আজকে তো উইকেন্ড, রাতের বেলায় আজকে অন্য রকমের প্ল্যান আছে, অন এই ফার্স্ট টাইম আমি বানাবো বাড়িতে, তো কি বানাবো সেটাও বলে দিই। আমি বানাচ্ছি হলো আজকে বিরিয়ানি, বাড়িতে এসে কোনোদিন বিরিয়ানি বানাইনি, ওই বাড়িতে মানে গুয়াহাটি থাকতে মানে অনেক বিরিয়ানি বানিয়েছি, তখন তো আমার আর ওর শুধু কনসার্নও নেই ভালো হবে খারাপ হবে, কিন্তু আজকে আমার ভাবতে লাগছে বা ভালোভাবে কনসেন্ট্রেট দিয়ে রান্না করতে লাগবে, যে আমার ভালোভাবে রান্না করতে লাগবে আর কি, এই ফার্স্ট টাইম রান্না করছি, অন্য সময় ভাবি থাকতো আমার মানে আমার দরকারই পড়তো না, আজকে বিরিয়ানি রান্না করব, সানডে স্পেশাল বিরিয়ানি, ডিনার স্পেশাল বিরিয়ানি, ঠিক আছে। মানে চলো আগে মাংসটা ম্যারিনেট করতে লাগবে, বেশি কিছু দিয়ে মাংস ম্যারিনেট করব না, জাস্ট দই আর নুন দিয়ে একটু ম্যারিনেট করব। এই যে চিকেন পিসগুলো একটু বড় বড় করেই রাখতে বলেছি পাপাকে, যদি ছোট করার হয় ম্যারিনেট করে নিই, এখন আর ধরছি না এগুলো, যদি একটু ছোট করতে হয় করে নেব পরে, আশা করি করতে লাগবে না। সামান্য একটু ফুড কালার অ্যাড করব, যেহেতু কোনো বাচ্চা নেই আমরা সবাই বড়, তো ফুড কালার দিতে অসুবিধে নেই, এটা ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টার মতো রেখে দেব। আমরা একটু বেরিয়েছি বৃষ্টি বাদলের দিন, একটু ঘুরে আসি, সারাদিন তো ঘরে ঘরেই কাটালাম, রাতের বেলা বাড়ি গিয়ে আবার রান্না করতে লাগবে, হাফ প্রিপারেশন করে এসেছি, ললিতা দি টুকটাক যা কিছু আছে এগুলো আমাকে রেডি করে দেবে, যে জায়গায় আজকে আমার শরীরটা বেশি ভালো না, আমি একদম প্রপার ভিডিও তো আজকে বানাচ্ছি না, বাট হ্যাঁ যতটুক সম্ভব তোমাদের কাছে শেয়ার করব, দেখি বাড়ি যাই তারপর আমার শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করবেন বিরিয়ানি আজকে কেমন হচ্ছে, তাই না বাবু? আজকে যদি বিরিয়ানি কেচে যায় তুমি কি করবে? কিচ্ছু করবো না, আমি তো খেয়েই নেব। ও যে পচা বিরিয়ানিও খেয়ে নিতে পারে, 2-3 দিন আগের গন্ধওয়ালা বিরিয়ানিও খেয়ে নিতে পারে, এমন কিছু হবে। তুমি কি বলতে চাইছো আমি মানুষ না? তুমি মানুষ, বাট বিরিয়ানি তোমার, তুমি যে কোনো প্রকারই তুমি খেতে পারো, সেটা তুমিও খেতে পারো, একদমই না, নো নো, তার জন্য তো বাঁচিয়ে বাঁচিয়ে বিরিয়ানি তুমি রাখো, আমি না, আমি বাঁচিয়ে বাঁচিয়ে রাখি কজ আমি একসাথে এত খেতে পারি না সেজন্য, তো একটু ঘোরাঘুরি করবো 1-1.5 ঘন্টা। আগরতলা শহরে আর বেরোনোর জায়গায় বা আছে কোথায়? আছি কয়েকটা ফ্লাইওভারে ঘুরবো, এয়ারপোর্টের দিকে যাব, গেলে একটু সিধাই মনপুর, লেম্বুছড়া, এই কয়েকটা জায়গা। একে তো আমার পেটের অবস্থা ভালো না, এত দূরে যদি যাই পেট যদি মোচর মারে, গিয়েছিলাম একটু বোজ্জংনগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আমি সবসময় ওকে বলি কেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মানে সিভিল ইঞ্জিনিয়ার হলে তুমি যে সবসময় গোডাউন বানাও, ও প্রচণ্ড রাগ করে আমি যখন বলি তুমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গোডাউন বানাও, তাও আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে ত্রিপুরায় থাকা অবস্থায় যখন ও চাকরি করতো তখন কি কি বানিয়ে এসছে ওই জায়গায়। হেভি ইঞ্জিনিয়ারিং, তুমি যে বলো গোডাউন, এই গোডাউন কন্টেইনার কর্পোরেশন, দেখো এই ইন্ডাস্ট্রিটা আমরা, এই ইনফ্যাক্ট আমার নিজের আন্ডারে এই ইন্ডাস্ট্রিটা হয়েছিল, মুথা ইন্ডাস্ট্রি, মুথা ইন্ডাস্ট্রি, এটা ত্রিপুরার ইনফ্যাক্ট ইন্ডিয়ার কি ছিল, কি ছিল, ব্যাম্বু বাঁশ দিয়ে টাইলস বানানো, উডেন টাইলস, তারপরে ফ্লোর টাইলস ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য ওটা ছিল, এটা তখন 2015 এর সময় এটা 50 crores না 70 crores এর ইনভেস্টমেন্ট ছিল। এই যে এখানে যতগুলো এই গোডাউন দেখছো সামনে সবগুলো বানানো,
তুমি বানিয়েছো না হাতে ধরে? হাতে ধরে কেন? জানতাম না আমি রাজমিস্ত্রি অনেক কিছু জানবো। এই যে দেখো এই গোডাউন আমরা বানিয়েছি। ত্রিপুরার উন্নতি হচ্ছে, রাস্তাই তো শেষ। কই যাও, কি রাস্তা শেষ? আমি জানি না, আমি বানিয়েছি রাস্তা। একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন ওয়াশিং ইউনিট ছিল, যত হোটেল ইন্ডাস্ট্রি ত্রিপুরা ছিল সব হোটেল ইন্ডাস্ট্রির মানে লন্ড্রি ওয়াশ হতো এখানে। মানে এইগুলো সব ব্যাম্বু রাউন্ড স্টিক, এই যে বাস গুলো যে দেখছো, এই যে দেখেছো বলেছিলাম মানে ইন্ডিয়ান রেলওয়েজ এর সব লন্ড্রি ওয়াশিং। এই ইউনিটটাও আমি ক্লিন অ্যান্ড শাইন, এই ইউনিটটাও যখন এসেছিল তখন আমাদের কাছেই এসেছিল। সব থেকে বড় ইনভেস্টমেন্ট ছিল এই সব ইন্টারনাল রোড সব তোমার, এইগুলো আমাদের জন্য ফ্যাক্টরি, তোমার জন্য গোডাউন। তো সব গোডাউন যা দেখছো এভরিথিং ওয়াজ বিল্ড বাই আস। We were the consultant for this project. সারা ভারতবর্ষে যতগুলো স্টেটে আমি আজ অবধি কাজ করেছি সবগুলো স্টেটে যে যে কোম্পানিতে কাজ করেছি এরকম বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানিয়ে এসেছি। এটা ETPH এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ফুলি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পার্ক, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই পুরো এরিয়াটার প্ল্যানিং করতে লেগেছে আমাদের। গোডাউন বানানো না, গোডাউন বানানো অনেক সহজ। বিশাল বড় অফিস দেখো স্ট্রাকচার গুলো, টুল রুম কাম ট্রেনিং সেন্টার, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল এন্ড রুরাল এন্টারপ্রাইজ। বিল্ডিং গুলোর মানে পুরো মাস্টার প্ল্যানটা যখন বসানো হয়েছে, এটার যখন ডিজাইন হয়েছে তখন আমি ছিলাম এই প্রজেক্ট। বাড়িতে তো এসেই পড়েছি আর এসেই সোজা চলে এসেছি রান্নাঘরে। বাজে এখন 6:30, তো রাতে আজকে বিরিয়ানি হওয়ার প্রিপারেশন চলছে, আমি রান্না করব। এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম অনেক আগে, মানে 2-3 ঘন্টা আগে হয়ে গেছিল ম্যারিনেশন। তো এখানে পেঁয়াজ আদা রসুন ছোলা আছে, এখানে আলু কাটা আছে, আলুগুলো ফার্স্ট ভেজে নেব। দেখতে পাচ্ছ মাংস একদম কষে গেছে আমার, খুব ভালো সেদ্ধ হয়েছে মাংস, অলমোস্ট আমার মাংস রেডি। এবার জাস্ট অ্যাসেম্বল করব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটার সাথে এটা অ্যাসেম্বল করব। দেখতেই তো পাচ্ছ কি পরিমাণে ঘেমে গেছে। বিরিয়ানি কতগুলো নিয়েছি দেখতে পেরেছ? বেশি এনে চিকেন নিয়েছি, আলু নিলাম। এই ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম চিকেনের পিস রয়ে গেছে বাট বিরিয়ানি শেষ হয়ে গেছে। বিরিয়ানির টেস্টটা নাকি খুব ভালো হয়েছে, মানে ভাতের টেস্টটা আর কি খুব ভালো হয়েছে। পাপাও নিয়ে খেয়েছে, ওর তো ভালো হলো কি না হলো কেউ খেয়েই নেয়, তো আমিও খেয়ে দেখলাম ভালো হয়েছে টেস্টটা। তো ভাত একদমই শেষ হয়ে গেছে আর চিকেনের পিস পড়ে আছে, তো আমিও খাই, দেখি একটু টেস্ট করি। তখন তো একটু টেস্ট করেছিলাম,
একদম ঠান্ডা হয়ে গেছে। যথেষ্ট সফট, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। রায়তাটা খেয়ে দেখবে, ঠান্ডা ঠান্ডা রায়তা। আমাদের দেখে বুঝতেই পারছো আমি কতটুক টায়ার্ড। আমি লিটারালি আমি পা ব্যথায় দাঁত দাঁড়াতে পারছিলাম না, বাট খাওয়াটা রাতের বেলা খাওয়াটা আমার খুব ভালো হয়েছে আজকে। বিরিয়ানি অবভিয়াসলি টেস্টিও হয়েছে, এত গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, সার্থক হয়েছে আমার। এখানে একটু চিকেনের গ্রেভিও নিয়েছি, চিকেনের গ্রেভিটাও আজকে খুব ভালো হয়েছে। তো আমি ঘরে তো ঘরে বসে বসেই খাচ্ছি, ঘরে এসি চালিয়ে বসে বসে খাচ্ছি, প্রচন্ড গরম আজকে। জানি না হয়তো আমি গ্যাসে গ্যাস থেকে মানে আগুনের কাছ থেকে এসেছি তাই এত গরম লাগছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। কথা বলার জন্য যে একটু পজের দরকার, মুখটা একটু খালি হওয়ার দরকার, সেটাও পাচ্ছি না বিরিয়ানি বলে কথা। তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, আর যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।